वेलकम টু সুজাত এন্টারপ্রাইজ। সুজাত এন্টারপ্রাইজের আজকে আবার একটা নতুন ভিডিও সকলকে স্বাগত জানাচ্ছি। আজ দেখাবো যে মুড়ি ভাজা মেশিন গুলো বানানো হয় তো কিভাবে সেটা বানানো হচ্ছে, কতটা মোটা পাক দেখতে পাচ্ছেন, কতটা মোটা, এক আঙ্গুলের মতন মোটা পাকটা, এবং চারদিকে বেশ ভালোভাবে ওয়েল্ডিং করা আছে যেখানের মধ্যে দিয়ে চাল যাওয়া আসা করে, এবং যে গোলাকার আকৃতিটা রয়েছে দেখুন একদম, কিন্তু মাপ করে যে কোথাও কম বেশি বাঁকা আছে সেটা না, একদম চারদিকে কিন্তু গোলাকার অবস্থাতে রয়েছে, যার কারণে চালটা যাওয়া আসার পর মুড়িটা যাতে করে বেশি ফুলে সেজন্য এরকম টাইপের করা হয়েছে। এবং এই সাইডের যে ডান্ডাগুলো দেখতে পাচ্ছেন, এটা দেখবেন যখন বাড়িতে ঢালাই যখন হয় তখন নিচের থেকে পাটা বা বাঁশ দিয়ে করা থাকে, সেরকম এটাও একটা ওইভাবে করা হচ্ছে। একটু পরে কিন্তু এই যে ডান্ডিগুলো রয়েছে এগুলো কিন্তু গুছিয়ে দিবে, গুছানোর পর কি করবে না, এটার উপরে একটা মানে এরকম টাইপের, এইরকম যে পরাত টাইপের দেখতে পাচ্ছেন যেটা, এরকম টাইপের কিন্তু এবার এই ধারে পাতি বস করানো হবে, পাতি গায়ে লাগানো হবে। লাগানোর পর কি করা হবে না, এটার উপরে আর একটা ড্রাম বসবে, যার কারণে এটা নষ্ট হওয়ার কোনো কারণ থাকছে না। অনেকে ভাবছেন যে একটা মেশিন নিলে কতদিন যাবে, প্রথমত বলে এটা এক আঙ্গুল মোটা দেখতে পাচ্ছেন, মানে সব থেকে মোটা এটা এক আঙ্গুল মোটা, এবং এটার লংজিভিটি কমসে কম এই মেশিনটা যারা নেবেন তাদের মেশিনের লংজিভিটি কমসে কম 12 থেকে 13 বছর কিন্তু এই মেশিন যাবে, কারণ এর উপরে আরেকটা পাত দেওয়া থাকছে যার কারণে ভিতরটা পুরোটা সেফটি রয়ে যাচ্ছে, আগুনে পুড়ছে না। এর উপরে যেটা থাকছে আপনাদেরকে দেখাবো, সেটা সেই প্লাস্টারের গায়েটা, এটা হচ্ছে এটা ওরকম ঢোকানোর পর এরকম পর্যায়ে দাঁড়ায় জিনিসটা, এরকম পর্যায়ে দাঁড়ানোর পর কি হয় না, এটার উপরে হিটটা লাগে, এটার উপরে হিটটা লাগে, আর যে নিচেরটা দেখালাম ওই যে নিচেরটা দেখতে পাচ্ছেন ওটার মধ্যে কোনো কিন্তু লাগছে না। এটা হচ্ছে ড্রাম রোস্টারের ক্ষেত্রে, যার কারণে মেশিনটা কিন্তু লংজিভিটিটা 12-13 বছর হয়ে যায়। আর এগুলো হচ্ছে প্যাঁচ রোস্টারের ক্ষেত্রে বলি, এটা কিন্তু প্যাঁচ টাইপের রয়েছে এবং মোটা, এটা কিন্তু মোটা এক আঙ্গুলের করা হয়েছে, এটারও লংজিভিটি কিন্তু অনেক বেশি, এটাও ওইরকম টাইপেরই লংজিভিটি হবে, যেমন টাইপের মোটা নেবেন এর থেকেও কিন্তু মোটা হয়, এটা ওর থেকে সামান্য এক আঙ্গুল বললাম, একটুকু ছোটো হবে কারণ একটুকু পাতলা হবে, যে যেমন টাইপের দাম দেবেন মোটামুটি সেরকম টাইপের মেশিন নেবেন। কেউ যদি বলেন যে অনেক কারখানায় আছে, কেউ হয়তো 30,000-এর মেশিন দিচ্ছে, কেউ হয়তো 20,000-এর মেশিন দিচ্ছে, তাদেরকে বলবে কেউ তারা 20,000 টাকায় মেশিন দিচ্ছে, তারা কিন্তু টিনপাত ঢুকিয়ে দিচ্ছে, যার কারণে মেশিনটা লংজিভিটিটা কমে যাচ্ছে, 1 বছর পর নষ্ট হয়ে যাচ্ছে, তাদের কাছে বলবো সাবধান। প্রথমত আমরা কিন্তু ওরকম টাইপের মেশিন বানাই না, আপনাদেরকে দেখালাম যে আমরা কী ধরনের মেশিন বানাই, কতটা মোটা, আর যারা নিজের চোখে দেখতে চাইছেন অতি অবশ্যই কিন্তু আপনারা আসুন আমাদের কারখানায়, এসে দেখাবো যে কীরকম টাইপের হয়। আর প্রথমত বলে আমাদের কারখানাতে কিন্তু 20,000 টাকার কিন্তু কোনো মেশিন পাওয়া যায় না, 20-25-30 হাজার আমাদের কারখানায় মেশিন পাওয়া যায় না, আমাদের কারখানায় কিন্তু খুব ভালো কোয়ালিটি, যখন নেবেন একটু ভালো দেখে নেবেন, যাতে করে আপনারা 5-7 বছর চালাতে পারেন মেশিন, সেরকম ধরনের মেশিন নেবেন, কারণ আপনারা অনেক কষ্ট করে টাকা রোজগার করে কিন্তু মেশিন কিনছেন বা ব্যবসা শুরু করছেন, তার জন্যই বলবো যাদেরকে বলবো একটু ভালো দেখে কিনুন, এবং যাতে করে আপনারা 5-7 বছর চালাতে পারেন সেরকম ধরনের আপনারা মেশিন নিন, এবং আমাদের কারখানাতে আসুন, এবং মেশিনের যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের মিস্ত্রি কিন্তু যাবে আপনাদের বাড়িতে, মিস্ত্রি গিয়ে মেশিন ঠিক করে দিয়ে আসবে, সেক্ষেত্রে বলে খারাপ হওয়ার কোনো চান্স নেই, যদিও বাই চান্স কোনো কারণে যদি খারাপ হয়। আর যখন মেশিন কিনবেন মেশিনের সাথে কিন্তু আমাদের মিস্ত্রি আপনাদের বাড়িতে যাচ্ছে, মিস্ত্রি গিয়ে মেশিন বসিয়ে দিয়ে মুড়ি ভেজে দিয়ে আপনাকে ট্রেনিংয়ের সমস্ত কিছু শিখিয়ে দিয়ে আপনি বলছেন যে কমপ্লিটলি শিখে যেতে তারপরে আসবে। আমাদের কারখানাতে কিন্তু অনেক ধরনের মেশিন পাওয়া যায়, যেমন ড্রাম রোস্টার রয়েছে, প্যাচ রোস্টার রয়েছে, ডিজিটাল ধরনের মেশিন রয়েছে, দেখতেই পাচ্ছেন এদিকে হচ্ছে ডিজিটাল ধরনের মেশিন, ভাইব্রেটর সিস্টেম, এবং আরও নানান ধরনের কিন্তু আপনারা মেশিন আমাদের কারখানাতে দেখতে পাবেন। তাই যারা মুড়ি ব্যবসা করতে চাইছেন অতি অবশ্যই তাদেরকে বলবো আপনারা আমাদের কারখানাতে আসুন, এবং নিজের চোখে এসে যেগুলো বললাম সেগুলো এসে দেখুন, যাচাই করুন, তারপরে মেশিন কিনুন। তো আজকের মতন এই পর্যন্ত, যারা আমাদের চ্যানেল নতুন হয়ে আছেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর প্রত্যেক দিন কিন্তু আপনাদের সামনে আমরা নতুন নতুন ইনফরমেশান দেবো, তো ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।